ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে আপনি ফ্রিতে কিন্তু একটা এলপিজি গ্যাস সিলিন্ডার নিতে পারেন, আর এই কাজটা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন। কীভাবে করতে পারবেন সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করব, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করতে পারেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন পাশে একটা বেল আইকন রয়েছে, ওইখানে ক্লিক করতেও ভুলবেন না। ওকে, সো এই অফারটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা পেটিএম ওয়ালেট থাকতে হবে বা পেটিএম অ্যাপ থাকতে হবে, এবং সেখানে আপনার যে KYC সেটা করিয়ে নেবেন অ্যাকাউন্ট খুলে। ওকে, সো পেটিএমে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা দেখতে পাচ্ছেন ওপরে একটা সার্চ বার রয়েছে, সার্চ বারে সার্চ করবেন গ্যাস লিখে, ঠিক আছে? জাস্ট লিখবেন গ্যাস। গ্যাস লিখে সার্চ করলে দেখবেন এখানে একটা অপশন দেবে আপনাকে বুক এ সিলিন্ডার, এখানটায় জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে আপনার যে গ্যাস প্রোভাইডার রয়েছে তার নাম দিতে হবে, জাস্ট এখানে নামটা দিয়ে দেবেন। এখানে আপনার যদি ভারত গ্যাস হয় সেক্ষেত্রে ভারত গ্যাস দেবেন, HP গ্যাস হলে HP, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান। তো আমার যেহেতু ইন্ডিয়ান জাস্ট এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আপনার এখানে টাইপ অফ বুকিং ভ্যালু এখানে জাস্ট সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনি কী দিয়ে আর কি বুকিংটা করবেন, যদি আপনার কাছে কনজিউমার নাম্বার থাকে বা ডিলার কোড থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। এখানে এলপিজি আইডি যদি থাকে সেক্ষেত্রে এলপিজি আইডি দেবেন, মোবাইল নম্বর যদি আপনার মনে থাকে তাহলে মোবাইল নম্বর দিয়েও করতে পারেন, ঠিক আছে? তো তারপর যেটা করতে হবে জাস্ট আপনার কনজিউমার নাম্বার দিতে পারেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে কনজিউমার নম্বর এবং ডিলার কোড সেটা আপনি দিতে পারেন। এটা দেওয়ার জন্য আপনার যে গ্যাসের বই রয়েছে সেখান থেকে আপনি দিতে পারেন। এছাড়াও যদি আপনি ব্যাকে আসেন সেক্ষেত্রে আমি দেখাচ্ছি, তো আপনার কাছে যদি এলপিজি আইডি থাকে, ঠিক আছে, এলপিজি আইডিও কিন্তু আপনি গ্যাসের বইয়ে পেয়ে যাবেন। এছাড়াও যদি মোবাইল নাম্বার মনে থাকে, যে মোবাইল নাম্বারটা আপনার যে গ্যাস প্রোভাইডারের কাছে দেওয়া রয়েছে বা লিঙ্ক করানো রয়েছে গ্যাসের বইয়ের সাথে, সেই মোবাইল নাম্বারটা দিলেও হবে। অর্থাৎ যে মোবাইল নাম্বার থেকে আপনি মিস কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। জাস্ট আমি মোবাইল নাম্বারটা দিয়ে প্রসিড করছি। ওকে, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার পরপর কিন্তু আমার সমস্ত ডিটেলস দিয়ে দিলো এখানে, কনজিউমার নেম, কনজিউমার আইডি, কনজিউমার অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছে, এবং আমাকে এখানে প্রসিড টু বুক সিলিন্ডার করতে হবে। এবং তারপরে আপনাদের একটা কুপন কোড দিতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট এলপিজি, ঠিক আছে? ফার্স্ট এলপিজি দিয়ে দিলে কিন্তু আপনার যে প্রোমো কোড সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, দিয়ে আপনি ওখানে ওকে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার যে পেমেন্ট সেটা করে দেবেন। তাহলে কিন্তু 7 দিনের মধ্যে আপনার যে কুপন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ 700 টাকা পর্যন্ত কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। অর্থাৎ 700 টাকা যদি আপনি ক্যাশব্যাক পান তাহলে কিন্তু অলমোস্ট ফ্রিতেই কিন্তু আপনি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। এছাড়াও যে আপনি সবসময় 700 টাকা পাবেন এমন না, কমও পেতে পারেন, ঠিক আছে? অর্থাৎ 500 টাকা হয়তো পেতে পারেন বা 400 টাকা পেতে পারেন, এরকম কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো যে প্রসেসটা আমি আপনাদের দেখালাম এভাবে কিন্তু আপনিও চাইলে খুব সহজেই কিন্তু আপনার যে এলপিজি সিলিন্ডার সেটা কিন্তু ফ্রিতে বুক করতে পারেন। অ্যাকচুয়ালি সবাই তো ফ্রিতে না, বাট আপনি চাইলে করতে পারেন কাজটা, হতে পারে আপনিও যদি লাকি উইনার হন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতে সিলিন্ডারটা পেয়ে যাবেন। ভিডিও ভালো লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।